وأما ليلة النصف من شعبان ففيها فضل. ليلة النصف من شعبان এটার অনেক ফজিলত আছে ইবনে তাইমিয়ার ফতোয়া তিফাস নম্বর খন্ড 342 নম্বর পৃষ্ঠা ليلة النصف من شعبان কি আছে ফজিলত আছে আচ্ছা এই রাতের ফজিলত আছে বুঝলাম আচ্ছা এই রাতে কোনো আমল করা ইবাদত করা এরকম কোনো নিয়ম আছে কিনা এবার কি বলে শুনেন وكان في السلف من يصلي فيها سلف صالحين در مدد অনেক سلف صالحين তার এই রাতের মধ্যে নামাজ পড়তে বেশি বেশি এবার আসেন আমাদের যে সমস্ত আহলে হাদিস ভাইরা আছে ওই আহলে হাদিস ভাইরা ইবনে তাইমিয়া কে মানে আহলে হাদিস ভাই যারা আছে তারা ইবনে তাইমিয়ার অনেক বড় অনুসারী ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া কুবরা তার একটা কিতাব আছে ফতোয়া কুবরা ফতোয়ার কিতাব ওই ফতোয়া কুবরার মধ্যে 5 নম্বর খন্ডে 342 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি কি বলেছে শুনে ওই সমস্ত ভাইরা যারা আহলে হাদিস ভাইরা আছে তারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে কেমন মানে ইবনে তাইমিয়ার বইগুলো তারা বাংলা অনুবাদ করে তারা প্রচার করে তাওহীদ পাবলিকেশনস থেকে ইবনে তাইমিয়ার বইগুলো তারা প্রকাশ করে আমার কাছে বই আছে তাহলে এরা ইবনে তাইমিয়াকেও মানে ওই ইবনে তাইমিয়া কি বলে শুনেন واما ليله النصف من شعبان ففيها فضل ليله النصف من شعبان এটার অনেক ফজিলত আছে ইবনে তাইমিয়ার ফতোয়া তিফাস নম্বর খন্ড 342 নম্বর পৃষ্ঠা ليله النصف من شعبان কি আছে ফজিলত আছে আচ্ছা এই রাতের ফজিলত আছে বুঝলাম আচ্ছা এই রাতে কোনো আমল করা ইবাদত করা এরকম কোনো নিয়ম আছে কিনা এবার কি বলে শুনেন وكان في السلف من يصلي فيها سلف صالحين در مدد অনেক سلف صالحين তার এই রাতের মধ্যে নামাজ পড়তে বেশি বেশি ইবনে তাইমিয়া বলতেছে আমি নিজের নানার বাড়ি থেকে আনি বলতেছি না আপনাদের শায়খ ইবনে তাইমিয়া বলে লাইলাতুন নিসফ মিন শাবান অনেক ফজিলত আছে এবং এই রাতের মধ্যে সাল তোমরা নিজেদেরকে সালাফি বলো না ওই সলফে সালেহীন ইবনে তাইমিয়া কি বলে وكان في السلف من يصلي فيها ليلة النصف من شعبان মধ্যে সলফে সালেহীন দা নামাজ পড়তো নামাজ পড়তো আর তুমি কি ওই রাতের মধ্যে ঘরে দরজা বন্ধ শুই থাকো ইবনে তাইমিয়া ফতোয়া দিচ্ছে সলফে সালেহীন দা নামাজ পড়তো হ্যাঁ তবে আবার ওরা যেমন দরজা বন্ধই ঘুমাইতে কয় আপনি একদম দরজা খুলে দিবেন না এরপরে কি কয় এটাও শুনে لكن لجتمع فيها لإحيائها في المساجد بدعة কিন্তু অনেকগুলো মসজিদগুলোকে একদম মানুষ কাতারে কাতারে এসে সবাইকে ডাকে ডাকে এই আসলে লাইলাতুন নিসফ মিন শাবান সকালে ইবাদত করে মসজিদগুলোকে আলোকসজ্জা করা মসজিদগুলোর মধ্যে একদম কি করা মানুষগুলোকে এলাকার মধ্যে সবাইরে ডাকা মসজিদগুলোর মধ্যে আসো একদম একত্রিত হয়ে সকালে মসজিদের মধ্যে ইবাদত করা এজতেমা এখানে কথা কিন্তু ভিন্ন আমি আপনাদের কথাটা বুঝাইতেছি ওই ভাইরা খুশি হয়ে গেছে আমরা তো সবে বরাতে সকালে মসজিদে ইবাদত করে এই ফাওয়া গেছে বেদাত বলছি ইবনে তাইমিয়া বলতেছি সেটা একটা হলো একা একা মানুষ আসছে আসার পরে মসজিদে অনেকগুলো মানুষ হয়ে গেছে আর একটা হলো ওই রাতে ইবাদত করার জন্য সকল মানুষকে ডেকে ডেকে মসজিদে আনা দুইটার মধ্যে ভিন্ন আছে মনে করেন এক রাতে আজকে মনে করেন আজকে কথার কথা বলতেছি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অনেকগুলো মানুষ নিজে নিজে ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসছে এখানে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছে এটা বেদাত নয় আর এটা হলো কি আনুষ্ঠানিকভাবে জামাতবদ্ধ হয়ে কোন নফল ইবাদতের জন্য সকলকে ডাকা এটা হলো বেদাত তো শবে বরাতের মধ্যে সকলেই ইবাদত করবে আর এটার জবাব আমি আগেও দিয়েছি সাহাবায়ে কেরাম কিংবা সলফে সালেহীনদের জামানার মধ্যে ঘরে ইবাদত করার নিয়ম ছিল পদ্ধতি ছিল তারা ঘরে ইবাদত করতে পারত কিন্তু বর্তমানে আমাদের সমাজে ঘরে ইবাদত করার কোনো পরিস্থিতি নাই নাই আপনি বলেন হুজুর আমার ঘরে আছে মাশাআল্লাহ এই জামানার মধ্যে আপনি সবচেয়ে বড় বুজুর্গ মানুষ আপনার ঘরটা হলো আলাদা একটা বৈশিষ্ট্য সম্বলিত ঘর আপনার ঘরে ইবাদতের জায়গা আছে বাকি মানুষের ঘরে ইবাদতের মতো এরকম পরিস্থিতি এইজন্য আমরা বর্তমানে এটাই মানুষকে সাজেস্ট করি যে যেখানে ইবাদত করা সহজ হয় সেখানে ইবাদত করেন ঘরে ইবাদত করা আপনার জন্য সহজ হলে ঘরে করেন বাইরে ইবাদত করা সহজ হলে বাইরেই করেন বর্তমানে মসজিদ থেকে ইবাদত করা সহজ আর কোন জায়গায় এইজন্য আমরা বলি ঘরে যদি ইবাদত করতে কষ্ট হয়
এবাদতটাই করা সেজন্য প্রয়োজনে এবাদত করার উদ্দেশ্যে একা একা এসে মসজিদে কোন কোণায় বসে বসে এবাদত করে এটা কেন ঘরে এবাদত করা অসম্ভব যেই জন্য না হলে নফল এবাদতগুলো ঘরেই করা দরকার একটা হলো জামাতবদ্ধভাবে দলবদ্ধ হয়ে আসো সকলে এবাদত করি আসো এটা হলো এক বিষয় আর এটা হলো যে যার মত করে এবাদত করতে আসছে সকলে এখানে অনেকগুলো মানুষ হয়ে গেছে দুটো ভিন্ন বিষয় ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন দলবদ্ধভাবে ডাকাডাকি করে মসজিদের মধ্যে এসে ইবাদত করার যে পদ্ধতি আগের জামানায় কোন কোন জায়গার মধ্যে ছিল সেটাকে তিনি বেদাত বলেছেন তাহলে লাইলাতুন নিসফ মিন শাবানে যদি ইবাদত করাটাই যদি মসজিদে এসে নামাজ পড়াই যদি বেদাত হতো তাহলে ওই সময়ের মধ্যে সালফে সালেহিন ইবাদত করেছে তারা কিভাবে সুতরাং বুঝা গেল লাইলাতুন নিসফ মিন শাবানে নামাজ পড়া যায় ঘরে সম্ভব হলে ঘরে করেন ঘরে সম্ভব না হলে মসজিদে এসে করেন তবে আলাদা আলাদা কেউ কাউকে টাকা ডাকির দরকার নাই যার খুশি সে করবে যার খুশি সে করবে না তাহলে নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া পাইলাম লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলত আছে হাদিস সহিহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির হাদিস পাইলাম ফতোয়া পাইলাম লাইলাতুন নিসফ মিন শাবান ফজিলত আছে সালফে সালেহিন এই রাতের মধ্যে ইবাদত করত এখন কথা হলো যে নামাজ যে পড়ত সালফে সালেহিন লাইলাতুন নিসফ মিন শাবানের মধ্যে যে নামাজ পড়ত এই নামাজের পদ্ধতি কি নির্দিষ্ট কোনো পদ্ধতি ছিল না এই নামাজের কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ লাইলাতুন নিসফ মিন শাবানে শবে বরাতের মধ্যে নামাজ পড়ার কতগুলো পদ্ধতি বানাইছে একটা হলো সূর 12 রাকাত নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বে এই পদ্ধতিগুলো সম্পূর্ণ বেদাত লাইলাতুন নিসফ মিন শাবানে গোসল করা এটা সম্পূর্ণ বেদাত লাইলাতুন নিসফ মিন শাবানে নির্দিষ্ট করে নামাজের সংখ্যা বানাই নেওয়া এটা হলো বেদাত লাইলাতুন নিসফ মিন শাবানে নির্দিষ্ট নামাজের মধ্যে নির্দিষ্ট সূরা বানাই নেওয়া এটার নাম হলো বেদাত নামাজ তো পড়বেন কেমনে পড়বেন যেমনে খুশি এমনে পড়বেন কত রাকাত পড়বেন যত রাকাত খুশি তত রাকাত পড়বেন